মনিষা হচ্ছে একজন প্রতিবন্ধী শিশু। একে যদি সমাজের বিত্তবান মানুষরা যদি কিছু সাহায্য সহযোগিতা করতো তাহলে ওর দিনকাল আরও ভালো চলত, ওর পরিবার ওর রোজগার দিয়ে উপকৃত হতো। কিন্তু বর্তমানে সে প্রতিবন্ধী ভাতা পায় সরকারিভাবে এবং তার সংসারের তার বাবা মা সহ আটজন ভাই বোন পরিবারের সদস্য তার এবং তার বাবার রোজগার থেকেই তাদের সংসার। আর খোঁজ করে না আমার মাকে আমার ভাইকে আমার বাপকে আমি চালাই। বাপ গাছ কাটা কাজ করে, তারপর তুই অসুস্থ, তাই তুই ইচ্ছা করে বাঁচালাম, আবার গাছ কাটা কাজ করে নোয়া কাটে। তাই আর মা বাড়ির থাকে, কোনো দিয়ে 600, কোনো দিন 700, কোনো দিন 500, কোনো দিন 300, কোনো দিন 400, এরকমভাবে আর কি হয়।